মেলাকোর ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে মেলাকোর হাসপাতালে নিয়ে আসে। যারা আক্রমণে আহত হয়েছেন তারা হলেন রঞ্জিত দেবর্মা বয়স 42, বাড়ি বিশ্রামগঞ্জ, লিটন মিয়া বয়স 44, বাড়ি বিশ্রামগঞ্জ, উত্তম দেবর্মা বয়স 42, বিশ্বজিৎ দেবর্মা বয়স 40, বাড়ি চরিলাম, রঞ্জিত দেবর্মা বয়স 41, বাড়ি বিশ্রামগঞ্জ, উত্তম দেবর্মা বাড়ি বিশ্রামগঞ্জ, জয়দেব মাশরুম বাড়ি বিশ্রামগঞ্জ, বিবেকানন্দ জমাতিয়া বাড়ি জুমের টেপা, রব দেবর্মা মাফিজ মিয়া বাড়ি বিশ্রামগঞ্জ, সুমির সাহা বয়স 19, বাড়ি মোহনপুর। আরো একজন তিনজন পেশেন্ট নিয়ে আসলেন মেলাঘর হাসপাতাল, এদেরকে কোথা থেকে নিয়ে আসলেন? যে মোহনভোগ মানে জঙ্গল মনোর একটু টার্নিং বাম দিকে টানিয়ে গিয়া জঙ্গলের থেকে পুলিশে বলছে ওখানে জঙ্গলের নিচে লাশ করে দিয়েছে। তো আমরা সঙ্গে সঙ্গে তিনজন লোক নামলাম, আমি সেরা জঙ্গল থেকে তিনজন লোক নিয়ে আসলাম। এরা কি রক্তাক্ত অবস্থা উদ্ধার করেছে এদেরকে? এদের সিরিয়াস রক্তাক্ত অবস্থা। আচ্ছা আচ্ছা। এদের এবং কিছুক্ষণ আগে একটা কল এসেছিল, তিনজন রোগী আনা হয়েছিল এখান থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সবগুলো রোগীকে আপনারা নিয়েছেন? আপনারা নিয়েছি। আচ্ছা, এখন যে তিনজন আছেন এরা নাম কি? আপনার আক্রমণটা করছে কোন জায়গায়? তারা আমরা আক্রমণ করছে ওই 5 নম্বর আক্রমণ করছে। হেরা কারা? সিপিএম। তারা সিপিএম আর কে সিপিএম লোক আর কেউ আছে? আমি উত্তম দত্ত যেমনই আমরা একটা উত্তম দত্ত যেমনই আমরা এই আগুন লেগে একটা লোক মানে কেবা কারা আগুন লাগাইছিল মানে মানে হেপ মধ্যে বাতাস কিন্তু সিরিয়াস ইনজোর হয়েছে। কি নাম হ্যাঁ? বিশ্বাপুর ফায়ার সার্ভিস থেকে আসি, বিশ্বাপুর মহকুমা হাসপাতাল নিয়ে আসি। কি নাম হ্যাঁ? এর নাম হয়েছে সুরন দেবনা, 30 বছর বয়স। মানে হের কি বক্তব্য? এর বক্তব্য কেবা কারা লাগাইছে হেপ মধ্যে বাতাস না মানে হের নিজের গায়ে আগুন লাগাইছে? আগুন লাগাইছে। বাড়ি কোন জায়গাতে? বাড়িও আপনার জিজ্ঞাসা। আপনারা কোন জায়গা থেকে আছেন মানে কি অবস্থায় আছেন? রাস্তার থেকে নাকি বাড়ির থেকে? রাস্তার থেকে। এর অবস্থা কি রকম? এর অবস্থা সিরিয়াস। নাম্বার রইছো? হ্যাঁ। আচ্ছা, তো বললে তুই যাইছিস নি? হ্যাঁ হ্যাঁ আছে। আছে।